এখন পর্যন্ত সবাই যে পরিস্থিতি এসে হয়েছে এই পরিস্থিতির পর অনেকে লাঠি পিটা খেয়ে বাড়িতে চলে গেছে। তো যেটা মোটামুটি আমাদের কাছে খবর, 25-30 জন ইনজয়ার্ড হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন সামনেও আমাদের কার্যকর্তারা আছে যাদের অতি বাজেভাবে ওদের উপর লাঠি পিটা করেছে পুলিশ প্রশাসন। তো এই বিষয় নিয়ে আমরা তীব্র ভাষায় ধিক্কার জানাই। কারণ কি 9টাও বেজে গেছে, আপনারা দেখেছেন ইনস্ট্যান্ট আমাদের এইটুকুনি একটা ডিসিশন নিতে শিক্ষা দপ্তরের এত অসুবিধা কেন হচ্ছে, আপনার কি মনে হয়? প্রথমে তো বললাম শিক্ষা দপ্তরের অকর্মণ্যতা প্রকাশ পেয়েছে আজকে, যে শিক্ষা দপ্তর কিভাবে চলছে, কে ইশারাতে চলছে। আমরা তো কালকে যে এডুকেশন সেক্রেটারি আছে ওনার সাসপেনশনেরও আমরা ডিমান্ড রাখবো, কারণ কি উনি ডিসিশন সঠিকভাবে নিতে পারে না। এডুকেশন যিনি সেক্রেটারি আছে, মন্ত্রী কি জানে এটা? মন্ত্রী জানে কিনা জানি না, আমরা ছাত্র সংগঠন স্টুডেন্ট অর্গানাইজেশন, আমরা আমাদের ডিমান্ড আমরা রাখবো। থ্যাংক ইউ।